আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ফিরে আসছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকে আপনাদের জন্য আমার আরেকটি ভিডিও। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিও। আর আপনারা সবাই জানেন যে আমার বোন গিয়েছিলেন বাংলাদেশে হলিডে টাইমে, আর তখন ওনাদের একটি বিল ছিল। ওই বিলে অনেক পানি ছিল আর অনেক মাছ ছিল। ওই মাছটুকু ধরার জন্য ওরা একটি মেশিন লাগিয়ে নিয়েছিলেন। মেশিন লাগানোর পর আপনারা দেখতে পারবেন যে বাচ্চারা কত সুন্দর করে এনজয় করতেছে আর অনেক মাছ ধরতেছে। আসলে সবচাইতে সুন্দর হচ্ছে যে ছোটোবেলার সব জিনিস। আসলে আমরাও ছোটো থাকতে এসব কাজ করতাম। যখন কেউ একটি বিল শুকাতো তাহলে আমরাও দৌড়ে দৌড়ে গিয়ে মাছ ধরতাম। মাছটা ধরা দেখে আমার অনেক ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নেই। পানি মাদে লোরে পানি দেবে গোয়াল এই ধরছে রে একটা সুমাই দিয়ে দরস না আনে ডরায় ধর
তোমরা দিয়ে পাগল হয়েছিস কটা না কিটা তোমরা আনছে কেন কখনো কটা বস্তা আছে সামনে ও দর দর ও দর আয় দরছে দরিস নাই দে রে 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 নাই এরে 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 ওই দে ওই দে নাই ওই দে ওই দে এরে রে 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 নাই 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 দেখতে পারলেন রেহান কিভাবে মাছ ধরলো আর ওর সাথে ওর ফুফাতো ভাইও ছিল দেখতে পারলেন লাল গেঞ্জি আর সাদা গেঞ্জি যারা পরনে ছিল ওরা হচ্ছে গিয়ে আমেরিকা থেকে গিয়েছিল ওরাও মাছগুলো ধরলো আরও অনেক ছিল ওর চাচাতো ভাইও ওর সাথে ছিল আর দেখতে পারলেন পুরো ভিডিও আর আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আজকের মতন আমি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।